রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এটা কি সুন্নাহ সম্মত? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বারাকা দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন, অর্থাৎ রমাদানের জন্য আমরা পাই লাভ করি সেই তৌফিক দান করুন। এই দোয়া রজব মাসে শুরু হলে পাঠ করবে কিনা এ বিষয়ে বাইহাকি সহ বেশ কয়েকটি হাদিস কিতাবে একটি এই দোয়াটি বর্ণিত হয়েছে। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশ্লেষক, ওলামায়ে কেরাম এই দোয়ার মধ্যে, এই দোয়ার সনদের মধ্যে কিছুটা দফ বা দুর্বলতা খুঁজে পেয়েছেন। তাদের মতে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। তবে দোয়াটির মর্ম এবং কথা বেশ চমৎকার এবং সুন্দর। সাধারণত যে কোনো ইমানদারি রমাদানের জন্য অপেক্ষমান থাকবে, আল্লাহ তাআলার কাছে রমজান যেন প্রাপ্তি নসিব হয় সেজন্য দোয়া করবেন। বিশেষত আমাদের পূর্বসূরী সালাফ যারা ছিলেন, তারা ছয় মাস আগে থেকে, রমাদানের ছয় মাস আগে থেকে তারা দোয়া করতে থাকতেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দেন এবং রমাদান পাওয়ার জন্য তৌফিক দান করেন। সেই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া এমনিতেই বেশি বেশি করি করতে পারি, রমাদান যেন আমাদের লাভ হয় সেজন্য। আবুল কালাম আপনি লিখেছেন, শবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা? অন্য দিনের মতো এই দিনটা সোমবার বিশ্ববাসী হিসাবে আপনি রোজা রাখলেন, ওকে, হতে পারে। অথবা এটা 27তম রাত মেরাজের সিদ্ধির দিনটিতে আপনার অন্য কোনো রোজা আপনি রাখেন, তার সাথে মিলে গেল, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মেরাজের দিবস হিসেবে কোনো রোজার নির্দেশ করা হয়েছে কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি বিধায় এই মেরাজের রাত, মেরাজের দিন উপলক্ষে আপনি 27তম রজ রাতে, 27তম দিনে ইয়েতে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। নজরুল ইসলাম আপনি লিখেছেন, রজব মাসে শবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয়, এটা শরীয়ত ভিত্তি কতটুকু? রজব মাসে লাইলাতুল মেরাজ নবী সাল্লাল্লাহু সাল্লামের ঘটেছে বলে আমাদের সমাজে বহুল প্রচলন রয়েছে এবং রজব মাসের 27 তারিখে 27তম রাতকে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ তথা মেরাজের রাত হিসাবে উদযাপন করা হয়ে থাকে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, এগুলো সত্য শুধু নয়, মহাসত্য। এবং এই মর্মে কোরআন কারিমেতে সূরায়ে ইসরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা 1 নম্বর পারা শুরুতে ইসরা সম্পর্কে আল্লাহ বলেছেন, রাত্রিকালীন ভ্রমণ আল্লাহ তাআলা করিয়েছেন তাকে অলৌকিকভাবে। আবার মেরাজের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্ব জগতে উঠে নিয়ে গেছেন এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎ হয়েছে, জান্নাত জাহান্নাম তিনি অবলোকন করেছেন, সিদরাতুল মুনতাহা গিয়েছেন এবং বিভিন্ন নবীদের সাথে আসমানে রাসূলদের সাথে সাক্ষাৎ হয়েছে। তো এই বিষয়গুলো তো সুপ্রমাণিত এবং এগুলোকে অস্বীকার করবার, বিশ্বাস করবার সুযোগ নেই। কিন্তু মেরাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয়, বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে মেরাজের মাসটি ভিন্ন। অনেকে এটাকে রবিউল আউয়াল মাসে বলেছেন, অনেকে অন্যান্য মাসে কথা বলেছেন, রজব মাসে কথাও কোনো কোনো ইতিহাসবিদরা বলেছেন। কিন্তু 27তম তারিখেই রজবের মেরাজ হয়েছে এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজে বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয়। বিধায় রজব মাসের এই 27তম রাতকে মেরাজের রাত হিসাবে উদযাপন করা, প্রথমত এই রাত্রিতে মেরাজ হয়েছে সেটিরই কোনো আপনার নিশ্চিত কোনো তথ্য নেই। আবার দ্বিতীয়ত হলো যে, যদি ধরেও নেওয়া হয় যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হয়েছে, কিন্তু সেই মেরাজ হয়েছে হিজরতের আগে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে অনেক বছর বেশি ছিলেন, তিনি সেই রাতকে কেন্দ্র করে প্রতি বছর কোনো বিশেষ কোনো আমল, বিশেষ কোনো কার্যক্রম তিনি কখনোই সম্পাদন করতেন বলে কোনো প্রমাণিত নয়। যার কারণে একজন ইমানদার এই রজব মাস উদযাপনের নামে 27তম রজনীতি রাজ্যে গিয়ে আবাদত করা বা এটাকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি পালন করা, এটি কোরআন বা হাদিস দ্বারায় সমর্থিত নয় এবং নির্দেশিত নয়। রুহুল আমিন আপনি লিখেছেন, মেরাজের শিক্ষা ও নির্দেশনা কী? মেরাজের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে সলাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা সলাতের নির্দেশ দেওয়ার জন্য তিনি তার কাছে ডেকে নিয়ে গেছেন এবং 50 ওয়াক্ত সলাতের নির্দেশ দিয়েছেন, সেখান থেকে আল্লাহ তাআলা কমাতে কমাতে 5 ওয়াক্তে এনেছেন এবং এই 5 ওয়াক্ত যে আদায় করবে তাকে 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। বিধায় মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সলাতের গুরুত্ব কত বেশি সেটা আমরা শিখতে পারি মেরাজ থেকে এবং সেই সাথে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কিছু অপরাধের শাস্তি কেমন হবে তার ডামি আল্লাহ তাআলা দেখিয়েছেন, তার মুখ আল্লাহ তাআলা দেখিয়েছেন এবং সেটির মাধ্যমে সে সমস্ত অপরাধগুলোর ভয়াবহতাও আমরা আঁচ করতে পারি, অনুমান করতে পারি। বিধায় মেরাজের সমস্ত শিক্ষাগুলো আমরা ধারণ করতে চেষ্টা করব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বার্তাগুলো এনেছেন সেই বার্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।